ড্রামা শুরুতেই আমরা শিনুয়া নামের একটা গ্রুপ দেখতে পাই। এটা দেশের একটা বৃহত্তম গ্রুপ এবং ওই গ্রুপের শিনুয়া নামে একটা স্কুল আছে যেখানে সব ধনীর ছেলেমেয়েরাই পড়াশোনা করে এবং এখানে F4 নামের একটা গ্যাংও আছে যারা বিভিন্ন গরিব স্টুডেন্টদের বুলি করত। তো এখন আমরা ড্রামার নায়িকা, তার নাম জ্যান্দি, ওকে দেখতে পাই। ওর বাবার কাপড়ের দোকান আছে এবং ও একজনের একটা ইউনিফর্ম নিয়েই এই স্কুলে দিতে আসছিল। তখনও দেখতে পাই একটা স্টুডেন্টকে বুলি করা হয়েছে আর সে ছাদের উপরে দাঁড়িয়ে আছে কারণ ও এখন সুইসাইড করতে চায়। আর এখন জ্যান্দি এটা দেখে কোনোভাবেই মানতে পারে না, তবে ওই ছেলেকে বাঁচিয়ে নেয়, কোনোভাবেই ওকে পড়তে দেয় না। আর এটা নিউজ হয়ে যায় আর সবাই এখন জ্যান্দিকে দ্য ওয়ান্ডার ওম্যান বলেই জানে। যখন জ্যান্দির এই নিউজ চারিদিকে পাবলিশ হয়ে যায় তখন শিনহুয়া গ্রুপের একজন কর্মকর্তা আসে জ্যান্দিদের বাড়িতে আর ওকে ওই স্কুলে যেতে বলে। এটা যেহেতু অনেক ধনীদের একটা স্কুল, জ্যান্দি যখন প্রথমে এখানে আসে ওর একটু অন্যরকম লাগে কারণ এখানে সব ধনী পরিবারের ছেলেমেয়েরাই পড়াশোনা করত। তো জ্যান্দি তার সুইমিং পুল খোঁজার জন্য একটা জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন ওই জঙ্গলে একটা ছেলেকে ভায়োলিন বাজাতে দেখে। এই ছেলেটির নাম জিহো। জিহো জ্যান্দিকে দেখে থেমে যায়। জ্যান্দি ওকে জিজ্ঞেস করে স্কুলের সুইমিং পুলটা কোথায়। তখন জ্যান্দিকে ও দেখিয়ে দেয়। আর তারপরে জ্যান্দি যখন সুইমিং পুলের এদিকে আসছিল তখন সবাই F4 বলে দৌড়াতে লাগে, মানে সবাই খুবই হন্তদন্ত হয়ে এজন্য দৌড়াচ্ছিল কারণ F4 গ্যাংয়ের লিডার এখানে এসেছে। আর এটা হলো জুনপিও, যে F4 গ্যাংয়ের লিডার ছিল। আর এখানে ও র্যান্ডমলি একটা স্টুডেন্টকে পিক করে এবং তাকেই বুলি করতে শুরু করে। আর ওখানে জ্যান্দি ছিল এবং এই ছেলেটি F4 গ্যাংয়ের আরও একটা পার্টনার, ওর নাম অবিন। তো জ্যান্দি যখন দেখতে পায় যে শুধু একটা ছেলেকে এভাবে ওরা হ্যারেস করছে তখন ও নিজের মনেই ওদের গালাগালি করতে থাকে। তখন ওখানে তিনটি মেয়ে চলে আসে আর বলে যে তুমি F4কে চেনো না, ওদের গালাগালি দিচ্ছ। তখন এ বলে তোমরা কারো? তখন ও বলে আমরা হলো জিনজার, মিরান্ডা এবং সানি। আর এরপরে আমাদের দেখানো হয় এদের চারজনকে। এটা হলো F4 গ্যাংয়ের একজন সদস্য যার নাম ইয়েজিয়ং এবং সে সিরামিকের বিভিন্ন পাত্র বানাতে অনেক পছন্দ করে। এরপরে আমাদের প্রেসিডেন্টের পরিবার দেখানো হয়। সাবেক প্রেসিডেন্টের গ্র্যান্ডসন হলো জিহো, যে ওই F4 গ্যাংয়েরই একজন সদস্য, তবে সে অনেক চুপচাপ। আর এটা হলো F4 গ্যাংয়ের লিডার যার নাম গুজেনপিও। আর এরপরে আমরা ওদের চারজনকে একসঙ্গে দেখি, জুনপিও, ওবিন, ইয়েজুং এবং জিহো। ওদের সবারই ব্যাকগ্রাউন্ড ছিল অনেক পাওয়ারফুল। আর এদিকে একটা বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে জ্যান্দি গুজেনপিওকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলতে লাগে। ঠিক তখনই জিহো ওখানে চলে আসে আর বলে এখানে আমি ঘুমাচ্ছিলাম কিন্তু তোমার জন্য এখানে শান্তিতে থাকা গেল না। আর তুমি এত বেশি হেট করো জুনপিওকে, অন্তত ওর নাম তো ঠিক করে বলো। ওর নাম জংপিও নয়, বরং ওর নাম জুনপিও। আর ও খুব এমব্রেসড হয়ে যায় কারণ জিহো শুনে ফেলেছে। এরপরে আবার আমরা F4দের একসঙ্গে দেখি। তো একটি মেয়ে এখন জুনপিওর সামনে আসে আর ওকে কেক গিফট করে। তো কেকটা ওই মেয়ের মুখেই চেপে ধরে জুনপিও, কারণ জুনপিও সস্তা কোনো কেক খায় না। সো এইসব কেক ওকে দেওয়া বন্ধ করা উচিত। এটা দেখেই জ্যান্দি অনেক খেপে যায় আর ও অনেক গালিগালাজ করতে লাগে জুনপিওকে। কিন্তু জুনপিও হাসতে লাগে আর বলতে লাগে তুমি কে আর তুমি এসব বলার কে। আর জ্যান্দিকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু জিহু জ্যান্দিকে দেখে হেসে ফেলে। এরপরে জ্যান্দির ওখানে একটা বান্ধবী হয়, এর নাম মিনজি। তো ওরা দুইজন একসঙ্গে আইসক্রিম খেতে খেতে যাচ্ছিল, হঠাৎ মিনজি পড়ে যায় আর ওর আইসক্রিম গিয়ে লাগে গু জুনপিওর পায়ে, অর্থাৎ ওর জুতার উপরে। এখন জুনপিও বলে যে এটাকে তুমি কিভাবে সমাধান করবে। ওই মেয়েটি বলে আমি তোমাকে একজোড়া জুতা কিনে দেবো। জুনপিও বলে তুমি কি আমার থেকে বড় লোক নাকি, এই জুতার আর কোনো এডিশন নেই। তারপর ওই মেয়ে বলে যে তুমি যা বলবে আমি তাই করব। জুনপিও বলে ঠিক আছে, তাহলে পায়ে যে আইসক্রিম ফেলেছো ওটা চাটো। কিন্তু ওই মেয়ে তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে আর ওর একটু কেমন লাগতে লাগে। ঠিক তখন জ্যান্দি তো পাশে ছিল, এতক্ষণ ওর সহ্য করতে না পেরে এবার সামনে এসে দাঁড়ায় আর বলে যে তুমি মানুষকে মানুষ ভাবতে জানো না তাই না। তখন ও বলে যে তুমি আবার কে। আর তারপরে বলে ও আচ্ছা, তুমি সেই ওয়ান্ডার ওম্যান না, একটা ছেলেকে তুমি বাঁচিয়েছিলে, ঠিক আছে এখন বান্ধবীকে বাঁচাতে তুমি কি চাটবে। এবার জ্যান্দি নিচু হয় এবং তারপরে হঠাৎ করেই উঠে দাঁড়ায় আর ওর মুখে ওর হাতে থাকা আইসক্রিমটি দিয়ে এমন জোরে একটা ঘুষি দেয় যে ওখানে জুনপিও পড়ে যায়। তারপরে ও উল্টো ওকে ওয়ার্নিং দিয়ে চলে যায়। এতে জুনপিওর অনেক রাগ হয়
আর জুনপিও ভাবতে লাগে এখন জ্যান্দিকে কী করে শায়েস্তা করা যায়। আর এরপরে এফোরদের যে রেড কার্ড ওটা এবার জ্যান্দির ভাগ্যেই পড়ে। আর এই এফোরের রেড কার্ড যে পায় তার কপালে দুঃখ আছে, স্কুলে সবাই মিলে তাকে বুলি করতে লাগে। আর এখন ওর দিকে ডিম ময়দা সব কিছু তো ছোড়া হচ্ছিলই, আর ওকে বিভিন্নভাবে অপমান করা হচ্ছিল। আর জুনপিও ভেবেছিল যে এভাবে ওকে অপমান করলে ও হয়তো ওর কাছে এসে ক্ষমা চাইবে। আর জুনপিও ওর এই লাইভ দেখতে দেখতেই বলে যে এখানে 3 সেকেন্ডের ভিতরেই জ্যান্দি এসে ওর কাছে ক্ষমা চাইবে। কিন্তু জ্যান্দি আসে না, বরং ও ওই বিল্ডিংয়ে যেয়ে দাঁড়ায় আর জোরে জোরে জুনপিওকে আবারও গালি দিতে লাগে, আর এবারও কাঁদতে লাগে। ঠিক তখনই ওখানে চলে আসে জিহু, আর জিহু ওকে বলে এই কান্না তোমাকে মানায় না, আর ওকে রুমাল দিয়ে মুছে দিতে লাগে। আর জিহুর প্রতি একটা আলাদা ফিলিংস তৈরি হয়ে যাচ্ছিল জ্যান্দির। জিহু ওকে রুমালটা দিয়ে ওখান থেকে চলে যায়। পরে যখন জ্যান্দি ও সুইমিং পুলে সুইম করতে আসছিল তখনও দেখে যে সুইমিং পুল একদম আবর্জনায় ভর্তি। ও বুঝতে পারে এটা জুনপিও করেছে। ও জোরে গালি দিতে লাগে জুনপিওকে, আর জুনপিও এসব দেখে হাসতে লাগে। আর ওর বন্ধুরা ভাবতে লাগে যে জুনপিও আসলেই ওই মেয়েকে নিয়ে খেপেছে। আর এদিকে এক্সারসাইজ রুমে ঘুমাচ্ছিল জিহু। জ্যান্দি পুরো সুইমিং পুল পরিষ্কার করার পর যখন নিজের জামা কাপড় পরছিল ঠিক তখনই 3টা ছেলে এসে ওকে ধরতে লাগে আর ওকে বাজেভাবে টাচ করতে লাগে। এতে ও খুব ভয় পেয়ে যায় এবং নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে। ঠিক তখনই ওখানে জিহু চলে আসে। আর জিহু যেহেতু এফোর গ্যাংয়েরই একজন সদস্য ছিল তো ওই 3টা ছেলে ভয় পেয়ে যায়, আর জ্যান্দিকে এখানে ছেড়ে দিয়ে ওরা চলে যায়। জ্যান্দি জিহুকে যখন ধন্যবাদ জানায় তখন জিহু বলে আমি তোমাকে এমনি হেল্প করিনি, আসলে এইসব ব্যাপারগুলো আমার ভালো লাগে না তাই আমি তোমাকে হেল্প করেছি। আর এরপরে ওই ছেলেগুলোর কাছে যখন ওরা এসে বলে যে জিহুর জন্য আমরা ওকে ছেড়ে দিয়েছি, তখন জুনপিও জানতে পারে যে বাজেভাবে ওকে স্পর্শ করেছিল এরা। তখন জুনপিও উল্টো ওদের উপর আবার রেগে যায়। এরপরে আমরা জ্যান্দিকে সাইকেল চালিয়ে যেতে দেখি। ও রাস্তায় একজন মডেলকে দেখে থেমে যায়। এই মডেলের নাম সি হওয়ন। ও ওকে খুব পছন্দ করে। ও দেখে রাস্তায় ওই মডেলের ছবি জড়িয়ে ধরে আছে ওখানে জিহু। ও জিহুকে বলে এটা তো নোংরা হয়ে আছে, দাঁড়াও আগে আমি এটা পরিষ্কার করে দিই। জিহু ভেবেছিল রুমাল ওকে দিবে, কিন্তু ও এসে ছবি পরিষ্কার করতে লেগে যায়। এতে জিহু হাসতে লাগে। ও জিহুকে বলে এটা আমার আইডল, আমি তাকে অনেক পছন্দ করি, আমি চাই সে সারা জীবন অনেক সুখে থাকুক। আর এরপরে আমরা দেখতে পাই এরা 4 জন বসে একটু আলোচনা করছিল, মানে কিভাবে জ্যান্দিকে শায়েস্তা করা যায়। জিহু বলে খারাপ কোনো কিছু করো না। তখন জুনপিও বলে কেন, তুই কি ওকে আবারও প্রোটেক্ট দিতে যাবি নাকি, আসলে ও তো এগুলো পছন্দ করে না। আর এবার ওর নামে মিথ্যা অ্যালিগেশন আনা হয়েছিল, মানে জ্যান্দির নামে খারাপ কথা রটানো হয়েছিল। তা হলো জ্যান্দি নাকি অনেক ছেলের সঙ্গেই থেকেছে। আর এটা শোনার পরে জ্যান্দি সত্যি সত্যি খুব রেগে যায়। আসলে জুনপিও ওকে রাগাতেই চাচ্ছিল, কারণ কোনোভাবেই ও পারেনি জ্যান্দিকে রাগাতে, ওর কাছে ক্ষমা চাওয়াতে। তার জন্য ও জ্যান্দিকে শেষ পর্যন্ত ওর কাছে ক্ষমা চাওয়ানোর জন্য এই অবস্থায় অবলম্বন করেছে। জ্যান্দি এসে ওকে বলে যে কোনো ছেলে আমাকে কোনোদিন টাচ করেনি, আর তুমি আমাকে বলছো আমি ভার্জিন নই, আসো আমার সঙ্গে আজকে তুমি মারামারি করবে। মানে ও ওকে মারতে চাইছিল। আর তারপরে জুনপিও ভয় পেয়ে যায় আর বলে তুমি কি আমাকে মারবে নাকি। আর সত্যি সত্যি ওর মুখ বরাবর এক লাথি দিয়ে দেয় জ্যান্দি। জ্যান্দি বলে তুমি আমার ধৈর্যের সমস্ত সীমা ভেঙে দিয়েছো। ওর বন্ধুরা হাসতে লাগে আর ওকে ওয়ার্নিং দিয়ে ওখান থেকে চলে যায় জ্যান্দি। জুনপিও ভাবতে লাগে আসলেই তো মেয়েটার পটেনশিয়াল আছে, আর ও হাসতে লাগে। ও মনে মনে ভাবতে লাগে যেসব মেয়েরা ছেলেদের হেট করে আসলে ওই ছেলেগুলোকে ওরা ভালোবাসে। আর তখন ওর বন্ধু ইয়েজং জিজ্ঞেস করে আসলে তার মানেটা কী, লজিকটা কী সেটা বোঝাও। এবার জুনপিও বলতে লাগে আসলে জ্যান্দি আমাকে পছন্দ করে, তার জন্য উপরে উপরে ও আমাকে হেট করে, আসলে মেয়েরা যেটাকে না বলে সেটাকে হ্যাঁ ধরে নিতে হয়, এজন্যই তো ও জোর করে এসে বলল যে ও ভার্জিন, না হলে এত জোর করে আমার সামনে এটা তো বলার কোনো কারণ ছিল না। আমার মনে হয় ও আমাকে লাথি নয় বরং ও আমাকে কিস করতে চায়। আসলে কত বড় নার্সিসিস্ট ভাবুন একবার, ওকে লাথি মেরে গেল আর ও ভাবছে ওকে নাকি পছন্দ করে জ্যান্দি, আর এটা নিয়ে ও তো খুব মজাও পেতে থাকে, আর ওর বন্ধুরা ওর এই পাগলামিতে মজা পেতে থাকে। কিন্তু একমাত্র জিহু ওখানে চুপচাপ ছিল। আসলে একমাত্র জিহু ওর মধ্যে সব থেকে বেশি ভদ্র ছিল। আর এরপরে জুনপিওর কিছু বডিগার্ড এসে তুলে নিয়ে যায় জ্যান্দিকে। আর জ্যান্দিকে এখন জুনপিওর বাড়িতে নিয়ে খুব করে সাজানো হয়।
আর্জেন্টি তো জানেই না এটাও কোথায় এসে পড়েছে। ও তখন ওখানকার আঙ্কেলকে জিজ্ঞেস করে যে আমি কি কোরিয়াতে নাকি আমি ব্লু হাউসে, আমি কোথায় আছি। তখন ওই লোকটি বলে যে আপনি একটু পরেই জানতে পারবেন আপনাকে কেন এখানে আনা হয়েছে। ও তারপরে দেখতে পায় যে একটি ছেলে ওর সামনে দাঁড়িয়ে আছে। ও ভেবেছিল এটা জেহু, তারপরে ও দেখে এটা আসলে জুনপিও। ও বলে যে তুমি তুমি এখানে কেন। তখন জুনপিও বলে আমার বাড়ি আমি থাকবো না। তখন জ্যান্দি বলে আমি এখানে কেন। তখন জুনপিও বলে আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আর তুমি এখন আমাকে বলতে পারো এখানে আর কেউ নেই, আমি কাউকে বলবো না। কিন্তু জ্যান্দি অবাক হয়ে বলে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ঘৃণা করি, আমি তো কখনোই তোমাকে পছন্দ করতেই পারবো না। আসলে জুনপিও ওকে এত লাক্সারিয়াস জিনিসপত্র দিয়ে সাজিয়েছিল, ভেবেছিল এইসব টাকা পয়সার মোহে হয়তো ওকে পছন্দ করবে। জ্যান্দি ওর সমস্ত জিনিসপত্র ওখানে খুলে ফেলে আর বলে যায় যে টাকা দিয়ে নয় হৃদয় দিয়ে হৃদয় কিনতে হয়। আর এরপরে আসার সময়ও জেহুর সঙ্গে দেখা হয়, তখনও খালি পায়ে ছিল, কারণ ও তো সমস্ত কিছু ওখানে খুলে এসেছে। আর জেহুর সঙ্গে ও কিছুক্ষণ বসে গল্প করার পরে জেহু ওকে ওর জুতা জোড়া দেয়। পরদিন ও জেহুর জুতা ফেরত দিতে যায়, তখন ওর ওই দুই বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায় আর ওদের কাছেও জুতা ফেরত দেয়। এরপরে টিভিতে ওরা সেওহংয়ের একটা ভিডিও দেখছিল, তারপরে হঠাৎ করে জ্যান্দি ওদের কাছে জিজ্ঞেস করে যে জেহু কি এই মডেলকে অনেক পছন্দ করে। আর তখন ইয়েজিং বলে আসলে জেহুর ছোটবেলায় ওর বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, একমাত্র ও বেঁচে থাকে। আর তারপরে ওর অটিস্টিকের সিমটম দেখা দেয়, ও অনেক ভেঙে পড়েছিল, একমাত্র সিহং পেরেছিল ওকে শান্ত করতে। আর তার জন্য সিহং ওর কাছে মায়ের মতো, প্রেমিকার মতো, একই সাথে বোনের মতো, এজন্য সিহংকে এত পছন্দ করে। আর এরপরে যখন জেহু বাস্কেটবল খেলছিল তখন মাঠে দাঁড়িয়ে ওকে জ্যান্দি দেখছিল, আর সিহং আর জেহুর কথা ভাবছিল। আর ঠিক তখনই জ্যান্দির দিকে ওরই এক ফ্রেন্ড বল ছুঁড়ে মেরে দেয়, এতে জ্যান্দি পড়ে যায় আর ওর নাক দিয়ে রক্ত বের হতে লাগে। জ্যান্দি আসলে খুবই কষ্ট পেয়েছিল, তো জুনপিও ওকে দেখে ফেলে। জুনপিও ওর কাছাকাছি আসার চেষ্টা করে আর ওর নাকের রক্ত মুছিয়ে দিতে চায়, কিন্তু জ্যান্দি আজকে সত্যিই খুব কষ্ট পেয়েছিল। আর ও কষ্টে এখন জুনপিওকে অনেক গালিগালাজ, ওকে অনেক বড় বড় কথা বলতে লাগে। আর ও বলে যে আমি তোমাকে অনেক ঘৃণা করি। জুনপিও বলে আমি তো টল হ্যান্ডসাম এবং আমি রিসো, কিন্তু তুমি আমাকে ঘৃণা কেন করো। তখন জ্যান্দি বলে যে তুমি অ্যারোগেন্ট, সেলফিশ এবং তোমার কার্লি হেয়ার, তুমি দেখতে আগলি, তাই আমি তোমাকে এত ঘৃণা করি। আর এরপরে দেখা যায় ওদের স্কুল ট্রিপ থাকে, আর এই ট্রিপে অনেক অধীর হয়ে জ্যান্দির জন্য অপেক্ষা করতে লাগে জুনপিও, কিন্তু জ্যান্দি আসে না। ঠিক তারপরেই আমরা দেখতে পাই যে সিওহং ফিরে এসেছিল বিদেশ থেকে, আর ওকে রিসিভ করতে যায় ওখানে জিহো। জিহুকে দেখেই ও জড়িয়ে ধরে। এরপরে ওরা ওই ট্রিপে যায়, যে ট্রিপে জ্যান্দির সঙ্গে ওদের সমুদ্রে দেখা হয়, কারণ জ্যান্দি ও ওর এক বান্ধবী এখানে এসেছিল। জ্যান্দি এখানে জিহুকে আর সিওহংকে একসঙ্গে দেখতে পায়, তো ওদের আজকে একটা পার্টি হওয়ার কথা ছিল। জুনপিও এখন জ্যান্দিকে ওখানে ইনভাইট করে, কিন্তু ও একদম জুনপিওকে মুখের উপর বলে দেয় আমি যাব না। তবে জিহু যে যখন জ্যান্দিকে আবার ইনভাইট করে ওই পার্টিতে, তখন ওর সাথে সাথেই বলে দেয় ঠিক আছে আমি আসব। জিহুর কোনো কথাই না করতে পারে না জ্যান্দি। এরপরে জ্যান্দি একটা কালো কোট পরে ওই পার্টিতে গিয়েছিল, কিন্তু পার্টিতে যেয়ে দেখে এটা একটা ভিআইপি পার্টি, ও তো বুঝতে পারে না এই পার্টিটাও সার্ভাইভ করবে কী করে। এরপরে ও চিন্তা করতে থাকে ও যা ড্রেস পরে এসেছে এখানে তো থাকতে পারবে না, তাই ও লুকিয়ে পড়ে। এবং ও যখন লুকিয়ে পড়েছিল ওর সেই তিন বান্ধবী জিঞ্জার, সানি এবং মিরিন্ডা তারা ওদেরকে দেখে ফেলে। এবার ওরা জ্যান্দির সমস্ত কাপড় চাপড় খুলে ফেলতে লাগে এবং ওরা জ্যান্দিকে ওখানে ফেলে দেয়। দেখা যায় যে জ্যান্দি আসলে ওয়ান্ডার ওম্যানের ড্রেস পরে এসেছিল। এবার সবাই ওকে দেখে হাসতে লাগে, কিন্তু জুনপিওর খারাপ লাগে। জুনপিও প্রতিবাদ করতে যাওয়ার আগেই ওখানে পৌঁছে যায় জিহো এবং এই মডেল। এবার ওই মডেল ওদের তিনজনকে অনেক বেশি কথা শোনায় আর ওদেরকে অপমান করে। সিহং এরপরে ওর রুমে নিয়ে যায় জ্যান্দিকে আর ওর জিনিসপত্র দিয়ে ওকে সাজিয়ে দেয়, আর ওকে খুব সুন্দর লাগছিল। এরপরে ওকে সুন্দর দুটো জুতা পরিয়ে এবার পার্টিতে নিয়ে আসে, আর ওর দিকে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ ওকে দেখতে অন্যরকম লাগছিল। আর জিহুর তো দৃষ্টি ফিরছিলই না, ওর প্রতি এখন সবাই আকৃষ্ট হয়ে যায়। জিহু আস্তে আস্তে এগিয়ে যায় ওকে ফ্লোরে নিয়ে আসার জন্য, কিন্তু এদিকে জেলাসিতে শেষ হয়ে যাচ্ছিল জুনপিও, কিন্তু তবুও ও কিছুই করতে পারে না। আর এখানেই শেষ হয়ে যায় ড্রামার প্রথম পর্বের গল্প। পরের পর্বগুলো খুব দ্রুতই আপলোড করে দিব, তার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।